হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ, আমি রুমানের সুসুভাষর থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব, আসলে রুমানিতে যারা বর্তমানে রয়েছে এবং 2024 আর্স এপ্রিল মাসে 3 তারিখ, সো অনেক দিনের আশা এবং অপেক্ষা করার পর রুমানে যখন সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছেন, সেই প্রেক্ষাপটে কীভাবে এই বুকারেস্ট এয়ারপোর্ট দিয়ে আপনারা সেনজেন অন্যান্য কান্ট্রিতে ভ্রমণ করতে পারবেন ফ্রি, এবং এয়ারপোর্টে আপনাদের কী কী পোস্ট করে এবং কী কী চেক করে সেই বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে, আসলে যারা বর্তমানে রোমানিতে রয়েছে এবং টিআরসি কার্ডে মেয়াদও আছে কিন্তু খুব সাহস পাচ্ছে না যে কীভাবে এয়ারপোর্ট দিয়ে তারা ক্রস করবে, কারণ যদিও এটা বিগিনিং টাইম এবং এখনও পর্যন্ত ফুল সেনজেন অন্তর্ভুক্ত হয় নাই। তবে আমার যে অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, আসলে এটা খুব বাস্তব অভিজ্ঞতা এবং আমাদের কলিগ কয়েকজন ইতিমধ্যে গিয়েছি। আমি ইতিমধ্যে আরেকটি ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে যে কীভাবে রোমানিয়া থেকে পোল্যান্ডে তারা গিয়েছে, সেই তাদের বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে কিছু পোস্ট উত্তর সহকারে আমি আপনাদেরকে দিচ্ছি। সো যখন আপনি রিটার্ন টিকিট সহকারে আপনি এয়ারপোর্টে পৌঁছাবেন এবং এয়ারপোর্টে আগ পর্যন্ত আপনি দেখবেন যে কিছু টল পুলিশ ওখানে পাবেন এবং তারা মাঝে মাঝে আপনাদের যে বুলেটিং, টিআরসি কার্ড এবং পাসপোর্টগুলো চেক করবে। এবং খুব সেনজেনের গেটটা হচ্ছে আলাদা এবং সেনজেনে প্রবেশ করার জন্য আলাদা গেট, তো ওখানে কয়েকবার হতে পারে আপনাদের চেক করবে, কিন্তু তাদেরকে একবারে চেক করেছে যে বুলেটিং দেখার জন্য। ওকে, তো তারা যখন আসলে ভাই ভিতরে আত্মবিশ্বাস রাখবেন এবং সাহস রাখবেন, কোনো কিছু হবে না। আপনারা অনলাইনেও কাটতে পারেন, এয়ারলাইন্সের যে অ্যাপগুলো আছে, যে কিউ আছে, booking.com আছে, এগুলি থেকে কাটতে পারেন। তো এখানে আপনারা সরাসরি যে আপনারা বোর্ডিং পাসটা হলে পেয়ে যাবেন, অনলাইনে আপনার ইমেলের মধ্যে সমস্ত কিছু তথ্য দিয়ে দেবে। তো জাস্ট আপনারা ই গেটে যা, আপনারা বোর্ডিং গেটে যেয়ে আপনারা খালি স্ক্যানিং করবেন, তো ওই মুহূর্তে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করবো না, কিন্তু আগ পর্যন্ত কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, যে আপনাদের খালি চেক করবে যে আপনার বুলেটিনটা দেখান বা পাসপোর্ট দেখান, এই ধরনের প্রশ্নটাই করবে। তো এছাড়া এক্সট্রা আর কোনো প্রশ্ন। এবং ফাইনালি আপনি যখন প্লেনে উঠবেন তখন দেখবেন যে বিমানওয়ালারা, কিছু কেবিন ক্রুরা আপনার বোর্ডিং পাসটা চেক করবে এবং এয়ার টিকিট চেক করবে, আপনার টিআরসি কার্ডটা চেক করবে, পাসপোর্টও চেক করবে যে কোথায় যাচ্ছ, এই রিটার্ন টিকিট সহকারে তারা দেখতে চায়। তো কিছু লোকজনকে তারা এভাবে বলছে, যদিও ওই প্লেনে আমাদের দুজন কলিগ ছিল এবং আরও অন্যজন ছিল, তাদেরকে কিছু জিজ্ঞাসা করে না, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, কিন্তু তারা একটা কথা বলছে যেটা আমি ইতিমধ্যে বলেছিলাম, হোলিডের জন্য তারা যাচ্ছে, রিটার্ন টিকিট সহকারে তারা কেটেছে, যেটা আমি দেখলাম। আসলে টেনশনের কোনো কারণ নাই, সবসময় মনের ভিতরে একটা দুঃখ থাকে, কিন্তু আসলে অত যে আহামরি কিন্তু তা না হলে। ইতিমধ্যে আমাদের ওই ফ্রেন্ড স্যার আরও কয়েকজন গেছে কিন্তু তারাও তাদের কোনো সমস্যা হয় নাই। সো তাছাড়া আমি আপনাদেরকে বলে রাখছি, হতে পারে আমাদের এই কলিগদের অল্প প্রশ্ন জিজ্ঞাসা করছে, এমনও হতে পারে অন্যান্য যারা যাবে তাদেরকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, আরও ইনকোয়ারিং করতে পারে, ডিপেন্ড করে যারা ডিউটি ক্রেজুয়ালের মধ্যে, ডিউটি শিটের মধ্যে আছে, তারা হতে পারে তাদের মন মানসিকতা এক না, আসলে তাদের দায়িত্ব, তাদের কর্তব্য তারা চেক করা, কিন্তু অত যে ভেরিফাই করা তাদেরও দায়িত্ব আছে এবং আমাদেরও লিগ্যাল ওয়ে আছে। তো ডিপেন্ড করে, আসলে যেটা বললাম আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, কারণ তাদের বেশি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে না দেখে আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম। হতে পারে যখন আমি আবার যাব আমার ফেস করার সময় তখন দেখা যাচ্ছে আরও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, আরও পেপার দেখাতে পারে, নানা রকমের প্রশ্ন করতে পারে। তো সিম্পলভাবে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছে, এবং দ্বিতীয়বারও আমাদের আরেকটা কলিগও গিয়েছিলো কিন্তু সেমই এরকম জিজ্ঞাসা করেছে, দু একবার খালি আপনার বুলেটিনটা আর পাসপোর্টটা চেক করছে, আদার্স হয়ে তার রিটার্ন টিকিট ছিল, আদার্স হয়ে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না হইলে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য, এবং এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন।